কলকাতার পাকসাকা স্টেশনে আক্রান্ত কাশ্মীরি ব্যবসায়ী, প্রায় 2 লক্ষ টাকা লুঠের অভিযোগ। কাশ্মীরি ব্যবসায়ীর অভিযোগ, গতকাল সন্ধ্যে তার পরিচয় জানতে চায় 4 জন যুবক। কাশ্মীরি কিনা জানার পরেই তাকে মারধর করে কেড়ে নেওয়া হয় নগদ 1,95,000 টাকা। বালিগঞ্জ জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কলকাতার পাটসাকা স্টেশনে এবার আক্রান্ত কাশ্মীরি শাল ব্যবসায়ী। গতকাল সন্ধে 6:30 নাগাদ এই ঘটনা ঘটে। ব্যবসায়ীর যেটা অভিযোগ, গতকাল 6:30 নাগাদ তিনি পাটসাকা স্টেশনের কাছ থেকে যাচ্ছিলেন মহাজনের কাছে টাকা দিতে, এবং সেই সময় 4 জন যুবক তাকে ঘিরে ধরে তিনি কাশ্মীরি কিনা জানতে চান এবং তারপরে বেধড়ক মারধর করা হয় তাকে। শুধু তাই নয়, তাকে ছুরি দিয়ে আহত করা হয়, তার পেটে এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এবং এই ঘটনা যখন ঘটে, স্বাভাবিকভাবেই তিনি কিন্তু শঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি তার বন্ধু বান্ধবদেরকে ডাকেন, কিন্তু ততক্ষণে তার হাতে থাকা যে ব্যাগের মধ্যে 1,95,000 টাকা ছিল বলে বলা হচ্ছে, সেই টাকা লুট করে পালায় সেই 4 জন দুষ্কৃতী। পার্সেল কাছে হোনে কে বাদ দুসরা পাটরি পে জানা পড়তা হ্যায়, সড়ক সাথ মে নেই হ্যায়। রেল লাইন ক্রস, হ্যাঁ রেল লাইন ক্রস কিয়া, থোড়া সা ব্রিজ কে নিচে সে জাতে হ্যায়, উপর লোহা ব্রিজ হ্যায় তো আগে থোড়া সা চলা, এক আদমি আ গয়া, ও বাংলা মে কাহা, দাদা আপনি কি কাশ্মীরি? হাম বলছি হ্যাঁ আমি কাশ্মীরি। ফির উসকে বাদ মারনা স্টার্ট কিয়া পিছে সে, তো পেলে সির পেই মেরা অভি ভি দিমাগ কাম নেই কর রহা হ্যায়, তো ফির উসকে বাদ মুঝে পকড় লিয়া, তো ইয়াহাঁ পে চাকু মারা, জাহাঁ আপকো মেনে ইসসে পেলে দিখায়া, ফির উসকে বাদ ইয়াহাঁ ইয়াহাঁ পে চাকু মারা, তো উসকে বাদ বেহাল হো গয়া। ফির মেনে ইস বাই কো ফোন কিয়া হ্যায়, কম সে কম 1.5 ঘন্টে কে বাদ আ গয়া। ফির এক আদমি মেরা হেল্প কিয়া, উসনে পানি ওয়ানি লায়া। আপকে পাস কিতনে রুপিয়ে থে? 1,95,000। তো ও ভি চলে লেকে গে পাকসাকা স্টেশন মে 6:30 বাজে জিস তরহ সে আপকে উপর হামলা হুয়া, উসকে বাদ আপকা কিতনা ডর লাগ রহা হ্যায়? বহুত ডর লাগ রহা হ্যায়, ইয়াহাঁ পে বহুত ডর লাগ রহা হ্যায়। তিনি কিন্তু গত 8 বছর ধরে এই ব্যবসা করছেন এবং তিনি বারংবার কলকাতায় আসেন এবং ব্যবসা করেন, কিন্তু গতকাল সন্ধে 6:30 নাগাদ যে ঘটনা ঘটে, সেই ঘটনার পর তিনি কিন্তু যথেষ্ট আতঙ্কিত। বালিগঞ্জ জিআরপির থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন, ঘটনার বিবরণ তাদের থেকে শোনা হয় এবং অভিযোগ লিপিবদ্ধ হয়েছে এবং তারা তদন্ত করে দেখছেন এর নপথে কারা রয়েছে। শুধু কাশ্মীরি ব্যবসায়ীকে এভাবে আক্রমণ করার ফলে স্বাভাবিকভাবে কাশ্মীরি যে শাল ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।